বিয়ানীবাজার পৌরসভার পরিবহন কাজের জন্য ক্রয় করা নতুন ট্রাক এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাওয়া রোড রোলার ও এক্সেভেটরের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার পৌরসভার চত্বরে ফিতা কেটে তিনি পৌরসভার নতুন সংযোজিত গাড়ি ও যন্ত্রাংশের উদ্বোধন করেন। পৌরসভার তহবিল থেকে 29 লাখ টাকা দিয়ে নতুন ট্রাকটি ক্রয় করা হয়। শিক্ষামন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে বলেন, বিয়ানীবাজার পৌরসভা এতদিন নানা কারণে পিছিয়ে ছিল। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌরসভার উন্নয়নে আধুনিকায়নে এবং যন্ত্রপাতি সহ অনেক বিষয়ে সীমাবদ্ধতা ছিল। এখন নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব নিয়েছেন, এখন সরকার থেকে পৌরসভার আধুনিকায়নের সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, 17 বছরের জঞ্জাল একদিনে বা এক মাসে কাঠি উঠা যাবে না, এক্ষেত্রে সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। মেয়র আব্দুল শুকুরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সালেহ আহমদ বাবু, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এবাদ আহমদ সহ আরও অনেকে। আমাদের এক মাস প্রায় 12 দিন হয়েছে, তো আমরা সেই 12 দিনের মাথায় আমরা কিছু যুগান্তকারী পদক্ষেপ আমরা গ্রহণ করার চেষ্টা করেছি। সেখানে তাৎক্ষণিকভাবে জনগণের সমস্যা চিহ্নিতকরণ আমরা করছি এবং প্রায়োরিটি বেসিসে আমরা আপনার ভাঙ্গাচোরা রাস্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আমরা হাত দিয়েছি। 17 বছর পরে আমাদের মানুষ নির্বাচন করছে, আমাদের মানুষ অনেক প্রত্যাশা, ছবির সাথে আমরা পারবেন এটা আমরা আশা করি না, যতটুকু সম্ভব যেন আমরা করতে পারি সেই আশাই আপনাদের কাছে আমরা করবো। আপনারা জনগণের আশা বুঝবেন, জনগণের কাছে জবাবদিহি থাকবেন আর জনগণের আশা পূরণ করার চেষ্টা করবেন এবং বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, এই জন্য ধন্যবাদ।